প্রযুক্তির এই যুগে সর্বক্ষেত্রে পরিবর্তন আসছে খুব দ্রুত। আমরা দেখতেই পাচ্ছি কৃষিখাত থেকে শিক্ষাখাত, চিকিৎসাখাত, এমনকি প্রত্যেকটি পর্যায়ে পরিবর্তন আসছে খুব দ্রুত। আর সেই পরিবর্তনের ধারায় সেই মানুষটি সফল হচ্ছে যে এই পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করছে। আর তারই ধারাবাহিকতায় 2008 থেকে ক্রিয়েটিভ আইটি আইটি স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কার্যক্রম শুরু করে। দীর্ঘ 14 বছরে আমরা মোট 60,000-এরও বেশি আইটি এক্সপার্ট তৈরি করতে পেরেছি, যারা দেশে এবং দেশের বাইরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আর এই প্রযুক্তির পরিবর্তনটিকে মাথায় রেখে ক্রিয়েটিভ আইটি প্রতিনিয়ত চেষ্টা করছে নতুন নতুন ট্রেন্ডি কোর্সগুলোকে অন্তর্ভুক্ত করার। যেমন এই পর্যন্ত আমরা প্রায় 30টিরও অধিক ট্রেন্ডি কোর্স নিয়ে কাজ করে যাচ্ছি। গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ইউআই ইউএক্স, 3D অ্যানিমেশনস, সাইবার সিকিউরিটি, ব্লকচেইন, AI সহ নতুন নতুন যে প্রযুক্তি নির্ভর কোর্সগুলো বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের জন্য অনেক বড় অপরচুনিটি তৈরি করছে, তার সব ধরনের কোর্সগুলোকেই আমরা অন্তর্ভুক্ত করেছি এবং সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটি কোয়ালিটি ট্রেনিংই যখন পারে একটা ভালো রিসোর্স তৈরি করতে, তাহলে এই কোয়ালিটি ট্রেনিংয়ের মধ্যে আমরা যেই বিষয়গুলোকে সবসময় প্রাধান্য দিয়ে আসি তার মধ্যে প্রথমত হচ্ছে একটা ভালো এনভায়রনমেন্ট, এবং দ্বিতীয়ত হচ্ছে একজন ভালো মেন্টর, এবং তৃতীয়ত হচ্ছে একটা ভালো কারিকুলাম। এই তিনটা বিষয়ের সমন্বয়ে একটা ভালো কোয়ালিটি ট্রেনিং প্রদান করা সম্ভব হয়, যার মাধ্যমে একটি ভালো রিসোর্স তৈরি হতে পারে, যে রিসোর্সটা মার্কেট ওরিয়েন্টেড হতে পারে। আমরা প্রতি 6 মাস অন্তর অন্তর মার্কেট রিসার্চ করে মার্কেট ডিমান্ডকে মাথায় রেখে আমরা কারিকুলামে সেই বিষয়গুলোই অন্তর্ভুক্ত করার চেষ্টা করি যেগুলো মার্কেট চাচ্ছে। তাতে করে আমার স্টুডেন্টসরা সেই বিষয়গুলো শিখেই যখন মার্কেটে যাচ্ছে তখন সে সময় উপযোগী হচ্ছে এবং ভালো কাজ করার স্কোপ তৈরি করছে। যেমন একটা পর্যায়ে আমরা ওয়েব ডিজাইনারদেরকে HTML, CSS হয়তো জাভাস্ক্রিপ্ট শেখাতাম, কিন্তু সেই পরিবর্তনটাই এখন অনেক বড় এসেছে। যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্টের পাশাপাশি এখন কিন্তু বিভিন্ন ফ্রেমওয়ার্কের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে, যেমন ভিউ, রিয়েক্ট, অ্যাঙ্গুলার সহ Node.js-এর অনেক বেশি প্রয়োজনীয়তা মার্কেটে কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আমি সেই বিষয়টিকে যদি কারিকুলামের অন্তর্ভুক্ত না করি, তাহলে কিন্তু আজকে আমার রিসোর্স কালকের আগামীর মার্কেটে গিয়ে কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে না। ঠিক তেমনিভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমরা যেরকমটা জাভার উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু এখন সময়ের পরিবর্তনের পাশাপাশি আমরা কিন্তু কটলিনের ব্যবহার করছি, কারণ মার্কেটে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। আর এভাবেই সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা ক্রিয়েটিভ আইডিও আমাদের কারিকুলামের পরিবর্তন আনছি, যাতে করে আমাদের এখান থেকে বের হওয়া প্রত্যেকটি স্টুডেন্ট সময় উপযোগী হয় এবং তার একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে।